বুঝছি না কোন জায়গায় সমস্যা, কোনটা ওই পোর্টফোলিও মানে আপনার পিএইচডি ফাইলে, যে আমরা একটা প্লাগ ইন ইউজ করলাম না, থ্রিডি প্লাগ ইন, হ্যাঁ সো ওইটা মানে ছবি টবি সব আছে কিন্তু ওই যে হতেছে না, সব এক জায়গায় একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল আসছে। ফাইল করাপ্টেড হতে পারে, ফাইল করাপ্টেড হয়ে যাবে আজকে। আচ্ছা ঠিক আছে, এখানে তো আসবেন, এখানে বসে তো কাজ করবেন, এখানে বসে তো কাজ করবেন কালকে। না
আমাদের ক্লাস নাম্বার 34 তো 34 নাম্বার ক্লাসে আমরা যেটা করবো আজকে প্রথম সেটা হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি আজকের দিনের প্র্যাকটিসের জন্য।
ওকে আমি লাস্ট ক্লাসে কোডগুলোকে কপি করে ডে 34 নামক একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে সেখানে নিয়ে আসলাম এবং ফাইলটাকে রান করার চেষ্টা করি ব্রাউজারে। স্যার প্রজেক্ট যদি স্যার গ্রুপ করে করি কোনো সমস্যা হবে স্যার? হ্যাঁ প্রজেক্ট যদি গ্রুপ করে করি হ্যাঁ বিশাল সমস্যা হবে। একদম কাজ করবে আর কাজ করবে না এটা হলে সমস্যা হবে। আপনি এইটা কি কখনো সম্ভব বলেন? এটা মনির ভাই বুঝছেন, কারণ ইন্ডিভিজুয়াল করেন একটা HTML এর পেজ বানাবে এটা আবার গ্রুপ দরকার কি? আমি বুঝি না। এটা তো আর তিনটা করে প্রজেক্ট করস দেয় আপনি। আপনি একদিনে পাঁচটা প্রজেক্ট করবেন, হজর নামাজ পর একটা করবেন, জোহরের পর একটা, আসরের পর একটা, মাগরিবের পর একটা, ইশার পর একটা। স্যার ওটা ধরা 3 মাস পরে স্যার ঘুমের ভিতরে একটা ঠিক আছে হ্যাঁ ঘুমের প্রথমে পাঁচটা প্রজেক্ট করবে ঠিক আছে, বৃহস্পতিবার দিন পাঁচটা জমা দিবেন প্রজেক্ট ঠিক আছে স্যার। স্যার গ্রুপ ওয়াইজ স্যার পাঁচটা দিবেন স্যার। হ্যাঁ গ্রুপ ওয়াইজ পাঁচটা স্যার, সবাই মিলে পাঁচটা প্রজেক্ট ঠিক আছে স্যার? ঠিক আছে আমিন স্যার। আমিন এটা মনে রাখবেন স্যার। আমিন তো যাই হোক, আমরা মোটামুটি কাজ করতে পারতেছিলাম এভাবে। পিএইচডি ফাইল একটু রান করার প্ল্যান করি। তো গতকালের ক্লাসটা এতক্ষণ কি করছেন? আপনার দুই ক্লাস মিলেও এক ক্লাসের লোক আসেন নাই মানে ভালো সমস্যা নেই। তো দেখেন ভালো হয়েছে, আমরা লাস্ট ক্লাসে যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে এই পিএইচডি ফাইলটাকে আমরা HTML এ কনভার্ট করার চেষ্টা করতেছিলাম সবাই মিলে। তো ক্লাস ক্লাসে যতটুকু হয়েছিল তারপর থেকে আজকে আবার করব। তো আজকে মেইনলি আমার কোনো কাজ নাই, আপনারাই করবেন। তো এতটুকু করা হয়েছে সম্ভবত এই পারচেজ নাও এই সেকশন পর্যন্ত করা হয়েছিল তাই না? তো এরপরে হচ্ছে আওয়ার লেটেস্ট প্রজেক্ট, এখান থেকে আমরা কাজ শুরু করব কেমন? সো আওয়ার লেটেস্ট প্রজেক্ট, এখান থেকে আমরা কাজ শুরু করব। তো চলেন শুরু করি। আচ্ছা তো এই আওয়ার লেটেস্ট প্রজেক্ট এই কাজটা আমরা একটু চলার চেষ্টা করে সবাই মিলে দেখি করতে পারি কিনা। এটার জন্য প্রথম কি করতে হবে, একটা সেকশন নিতে হবে, সেকশনের উপরে নিচে একটা গ্যাপ আছে তাই না? তার জন্য কি লাগবে বলেন তো? কিউআই ফাইভ, তারপরে আমরা একটা কন্টেইনার রো, রোর ভিতরে আমরা একটা হেডিং দেব, একটা প্যারাগ্রাফ দিব, তারপরে হচ্ছে এই প্লাগইনের জন্য কোডগুলো দিয়ে দেব ঠিক আছে। চলেন দেরি না করে কাজ করার চেষ্টা করি। দর সেকশন পার্সেস সেকশন, এরপরে আমরা একটা সেকশন নিচ্ছি। কন্টেইনারের ভিতরে জুমিং Okay.
এখন এখানে এসে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে এখানে কি লেখা আছে, আওয়ার লেটেস্ট প্রজেক্ট, তো এটা একটা হেডিং ট্যাগ, তাহলে আমরা একটা হেডিং ট্যাগ নিয়ে নিই। টেক্সটটাকে কপি করে নিয়ে আসি ওখান থেকে। So these are the required markup for ঘটনা কি পাবেল এরকমই তো মনে হয়, তাই না? এরপরে আমাদের এই বিষয়গুলো লাগবে, অল ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ, তারপরে হচ্ছে কি আচ্ছা, তো এতটুকু হয়েছে কিনা, এই যে কথা যে বলতেছে কোনো সমস্যা নাই বলেন, কিন্তু আমাকে আবার শুনতে একটু বলেন আর কি, ঠিক আছে? আপনারা সবাই ব্যস্ত, এই জন্য আমি একটু ওয়েট করছি।
কি হইছে স্যার? সাথে পিসি একটু ঝামেলা করে রাতে গিয়ে স্যার আসো। আচ্ছা পিসি ঝামেলা করবে কেন? স্লো হয়ে যাচ্ছে। স্লো হবে কেন? আপনার ফটোশপ ওপেন করো। আচ্ছা ফটোশপ লাগবে। আচ্ছা এটা খেয়াল করেন। তো আমাদের মোটামুটি আমাদের এই ফার্স্ট পার্টটুকু নালার মধ্যে কিছু একটা হয়েছে, এখন আমাদের এই কাজটা কোন করতে হবে তাই না? জি স্যার। তো এটা একটু করার চেষ্টা করি। কিভাবে যেন করতে হয়? ডিপ নিয়ে স্যার। প্রথমে আমরা এখানে একটা ডিপ নিব। ডিপের ভিতরে আসবে ইউএল, ইউএল এর ভিতরে আসবে এলআই, এলআই এর ভিতরে কি থাকে? এরকম ছিল ওটা স্ট্রাকচারটা, আমার ঠিক মনে নেই অবশ্য, এরকমই তো মনে হয়েছিল দেখেন। প্রথমে একটা ডিপ ছিল যার হচ্ছে র্যাপার, তার ভিতরে দুটো পার্ট, একটা হচ্ছে পোর্টফোলিও মেনু, অ্যাকচুয়াল পোর্টফোলিও আইটেম, তাই না? কি কি আছে এখানে? অল ওয়েব ডিজাইন মোবাইল অ্যাপ, ফটোগ্রাফি এরকমই তো মনে হচ্ছিল।
ওকে ব্রাউজারে একটু দেখে আসি কি অবস্থা হয়। এরকম হচ্ছে মাশাআল্লাহ কোন ক্লাস না কল না করলে স্যার একই অবস্থা ইউএল এলআই দিয়ে নেই। ওহো, এখানে ইউএল এলআই দিয়ে করা আছে না? This is the fact. You can remember how you will realize the course. You want to calculate? Yes, sir. I am going to calculate. Container ভিতরে যে ইউএল এলআই পাঁচ আছে সেগুলো ধরে পড়ে দিচ্ছে। ওকে, তাহলে আমাদের এই প্লাগইন থেকে কাস্টমাইজ করতে হবে। তো এখানে আমরা যদি একটা কাজ করি, একটু দেখি কি করছিলাম। জেএস এর ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস এ যাই, এখানে আমরা কন্টেইনার ভিতরে ক্যারোসেল নাম ম্যাক্সিমাম এটা ওকে, এবার ক্যারোসেল ডট জেএস এ যাইতে হবে। ক্যারোসেল ডট জেএস এ এসে এখানে গুদাগুদি করতে হবে যে কোথায় আছে। ডিফল্ট কনফিগারেশনটা নিয়ে নিছে, গেট নাম্বার ডিরেক্টরি কনফিগারেশন প্রবলেম হয়েছে। আসলে এটা আরেকটু সময় লাগবে, বুঝছেন? এই প্লাগইনটাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে।
যে আসলে এখানে কীভাবে রিসেপশনগুলো লেখা, তার জন্য সময় নষ্ট হবে, তো আমরা সময়টা ওয়েস্ট করতে চাচ্ছি না। সো বেটার আমরা এখানে ইউএলএলে বাদ দিই, আমরা এখানে একটা ডিপ নেই, ঠিক আছে, এলআইটা বাদ দিয়ে দেন। ডিপ নিচ্ছি, ডিপের ভিতরে আমরা ট্যাঙ্ক প্রোডাক্ট দিয়ে দিই, এলআই বাদ, দেখি এভাবে আমরা করতে পারি কিনা। ওকে, সো রিলোড দিচ্ছি, এরকম আসছে। ওকে, ইট শুড বি ওয়ার্ক ওয়েল আই থিংক। সো এভাবে আমরা করতে পারলাম। ডিবির ভিতরে ক্লাস নিচ্ছি, ধরেন টেক্সট, এমএক্স অটো, মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসলো না। ওকে, এম এল অটো দিয়ে লিখি, যাবে টেক্সট সেন্টার দিলে জিনিসটা মাঝখানে আসবে। এরপরে হচ্ছে আমাদের ভিতরে ইমেজ লাগবে, তো আমাদের এখানে সমস্ত ইমেজ আছে কিছু, তাই না? তারপরে ভিতরে আমরা যদি ইমেজ খুলে যাই, এখানে বেশ কিছু ইমেজ আছে, আমাদের আর কিছু ইমেজ লাগবে। তো এটা আমরা করছিলাম কি ক্লাসে, কত নম্বর ক্লাসে করছিলাম বলেন তো? আইসোটোপ প্লাগিনটা 65 বলে, কত নম্বর? 65। আচ্ছা, এখান থেকে আমরা ইমেজ দিয়ে নিচ্ছি, সরি, ইমেজ কোথায়? তো এই যে এখানে যে ইমেজগুলো ছিল আর কি, ইমেজ লাগবে। ধরেন আমি এখান থেকে আপনাদের মানে যাদের যে ক্লাসে করাইছিলাম ওই ক্লাস থেকে ইমেজের ভিতরে গিয়ে এই যে সিএসএস 111, সিএসএস 1234, এইচটিএমএল 1234, জাভাস্ক্রিপ্ট 1234, তারপর এরকম কিছু ইমেজ দিছিলাম না? আবার ছোট বড় হয়েছিল কেন? ও হ্যাঁ আমি এখানে একটা নিউ কন্টেইনার দিয়ে দিছিলাম, খেয়াল করেন, এখানে নিউ কন্টেইনার দিয়ে দিছিলাম, আর নিউ কন্টেইনারটা হচ্ছে না আমার, এখানে হচ্ছিল না। এর পিছনে কারণ হচ্ছে যে আমার এখানে যে কিছু ক্লাস কল করা ছিল ইমেল, তাই না?
এই ক্লাসগুলো তুলে দিতে হবে না? হ্যাঁ এই ক্লাসগুলো আমি তুলছিলাম, রেজেনে মনে হয় হয় নাই। সো ক্লাসগুলো তুলে দেওয়ার পরে আই থিঙ্ক তাও হচ্ছে না। তো নিউ কন্টেইনার আইডি যদি কন্টেইনারই থাকে, স্ক্রিপ্টে এসে নিউ কন্টেইনার দিলাম, এখানে তো সব জিএসি আছে, ওকে এটা ইগনোর করেন, সমস্যা এটা ইজ পসিবল বাট আরো সময় লাগবে আর কি। ঠিক আছে এখানে হয়তো এক দেড় ঘন্টা সময় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আমার এখানে কারণে হচ্ছে না, এখানে স্ক্রিপ্টের ভিতরে যে নিউ কন্টেইনার ক্লাসটা দিয়ে দিলাম আর হচ্ছে ইন্ডেক্স ফাইলে এখানে নিউ কন্টেইনার দেওয়া হয়েছে, আর এখানেও যদি আমি আইডির ভিতর যদি নিউ কন্টেইনার দিয়ে দিই বাট তারপরও সামহাউ সে এটা স্ক্রিপ্ট ফাইল তাহলে আমরা এটা পরবর্তীতে ট্রাই করব। তাহলে দেখেন উপরেটা এভাবেই থাকুক আপাতত, ঠিক আছে যেভাবে ছিল ভাবে থাকুক, আমরা এটাকে চেঞ্জ করে নিচ্ছি আর কি। এই যে নিচে যে আমরা যে এটাকে কি বলা হইতেছে আইসোটো প্লাগ ইন যেটা বসাবো সেটাকে আমরা এখানে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে সো আমরা পোর্টফোলিও মেনু নামক একটা ডিপ নিচ্ছি। প্রথমত হচ্ছে যে এই যে সেকশনটা আওয়ার লেটেস্ট প্রজেক্ট, এই সেকশনের ভিতরে এসে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে ধরেন হচ্ছে একটা কন্টেইনার নিচ্ছি তাই না, সেকশন, সেকশনের পরে কন্টেইনার রো, কলামটি বারো, কলামটি বাড়ার ভিতরে প্রথমে একটা ডিপ দিয়ে সেখানে ওয়াইড করে দিই 75% টেক্সট সেন্টার ম্যাক্স অটো যা লেটেস্ট প্রজেক্ট এবং প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এরপরে আইসোটো প্লাগ ইনের জন্য আমরা একটা ডিপ দিয়ে শুরু করছি, খেয়াল করছেন এই ডিপটা, এই ডিপটার ইমিডিয়েট প্যারেন্ট কে বলেন তো? হ্যাঁ কল এমডি বারো। হ্যাঁ আমরা আইসোটো প্লাগ ইন করার জন্য যে ডিপটা নিয়ে কাজ শুরু করছি ডিপটার ইমিডিয়েট প্যারেন্ট কে কল এমডি বারো, তাহলে ঠিক আছে। এবার ডিপের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে পোর্টফোলিও মেনু, একটা হচ্ছে পোর্টফোলিও আইটেম। হ্যাঁ আলামিন ভাই বলেন। হ্যাঁ ভিতরে আমরা ইউএলএল না নিয়ে আমরা একটা ডিপ নিয়ে টেক্স এন্টার করে দিয়ে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে পাঁচটা বাটন নিছি আর কি। হ্যাঁ সো পাঁচটা অ্যাঙ্কর ট্যাগ এখানে নেওয়া হয়েছে, অল ওয়েব ডিজাইন মোবাইল অ্যাপ এগুলো হাবি জাবি দেওয়া হয়েছে। এরপরে পোর্টফোলিও মেনুটা, পোর্টফোলিও মেনুটা আপনি যে কোন জায়গা আছেন এটা একটু দেখতে হবে তাহলে। তো এরকম আছে কিনা দেখেন কার ভিতরে কি আছে সেটা মানে দেখেন আরেকবার তাহলে প্রজেক্টরের সঙ্গে খেয়াল করেন। এই যে আমরা এই লাস্ট পারচেজ নাও সেকশনটা করছিলাম তাই না, পারচেজ নাও এই সেকশনটা আমরা কাজ করছিলাম। তো এই সেকশনের নিচে এসে প্রথমে একটা সেকশন নেওয়া হয়েছে, সেকশনের মধ্যে কন্টেইনার, তারপরে রো, তারপরে কলামটি বারো। এই কলামটি বারোর ভিতরে দুইটা পার্ট, প্রথম পার্ট হচ্ছে যেটা আওয়ার লেটেস্ট প্রজেক্ট আর প্যারাগ্রাফ, এই দুইটাকে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখছি তাই না। সেখানে ক্লাস কল করছি W75 টেক্সট সেন্টার MX অটো। ওকে এরপরে আমরা আর একটা ডিপ নিচ্ছি, সেখানে এখন পর্যন্ত কোনো ক্লাস দেই নাই, সামনে দিব। তারপরে ডিপের দুইটা পার্ট, একটা হচ্ছে পোর্টফোলিও মেনু, একটা হচ্ছে পোর্টফোলিও আইটেম। সো পোর্টফোলিও মেনুর ভিতরে আমরা একটা ডিপ নিয়ে সেখানে কিছু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিছি। ওকে এরপরে পোর্টফোলিও আইটেমের ভিতরে আমরা এখন কিছু লেখ নেই, মাত্র লেখা শুরু করতেছি। তো এখানে আমরা যদি একটা কাজ করি পোর্টফোলিও আইটেমের ভিতরে আমরা ধরেন এখানে এভাবে নিতে পারি, আইটেম তো থাকবেই সমস্যা নাই, আমরা যদি এভাবে নেই যে ধরেন কল এমডি এক দুই তিনটা করে দিই না, কল এমডি চারটা করে দিই, থ্রি
কল এমডি থ্রি করে দিলাম, কল এমডি থ্রি না করে দিব কল এলজি থ্রি, কল এমডি সিক্স, এমডি তো না এস এম। এবার ইমেজের ভিতরে আছে, ইমেজগুলো কি কপি করে আনছিলাম? ইমেজগুলো আনি নেই, কিন্তু ইমেজ লাগবে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। ইমেজ নিয়ে নেন, ইমেজগুলো কপি করে নিয়ে আমরা আমাদের আজকে যেখানে কাজ করতেছি সেখানে রেখে দিলাম। ইমেজ লাগবে আমাদের, স্যার ইমেজ তো আমাদের নেওয়া আছে না, ওই এক সাইজের করা ছিল মনে হয়, ওগুলো নিয়ে আসলাম আর কি। আমাদের এখানে ইমেজ দেওয়া আছে, কোনগুলো এখান থেকেও দেওয়া যায়, আরও ভালো ইমেজ লাগবে আর কি। ঠিক আছে, ওকে। সো আমি ধরে নিচ্ছি, ধরেন অল এর ভিতরে তো সবই আসবে। ওয়েব ডিজাইনে ক্লিক করলে কি আসবে? এইচটিএমএল। মোবাইলে ক্লিক করলে কি আসবে? সিএসএস। ইলাস্ট্রেশনে ক্লিক করলে আসবে জাভাস্ক্রিপ্ট। ফটোগ্রাফিতে ক্লিক করলে কি আসবে সেটা আমরা জানি না, তো ওটা ঠিক করতে হবে আর কি। কেমন? সো আইটেম কল এলজি থ্রি, কল এস এম সিক্স। এবার ইমেজ ট্যাগের সোর্সের ভিতরে আমরা পাথগুলো দেখাই দিই একটা একটা করে। প্রথমে ধরেন আমি এইচটিএমএল গুলো দেখাই দিচ্ছি। দেখে আসি কিরকম আসে। বাই দ্য ওয়ে, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও আইটেমের ভিতরে আমরা একটা রো নিব, ক্লাস নিতে হবে রো। পোর্টফোলিও আইটেমের ভিতরে ক্লাস নিতে হবে রো। হ্যাঁ, এবার ঠিক আছে, আপনি চারতলায় আসেন, 403 নম্বর লেবে। হ্যাঁ, 403 নম্বর লেবে। হাইট ধরেন সবগুলো দিয়ে দিলাম 250 করে আপাতত, মানে একটা যেন দেখতে ভালো দেখা যায় আর কি। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরও ইয়ে করবো আর কি। আপনার পোর্টফোলিও আইটেম গুলোকে, হ্যাঁ হ্যাঁ বসে দেখুন, হ্যাঁ স্টাইল এমনি হাইট দিয়ে দিছে। ওকে, এবার হচ্ছে যে এই দেখেন পোর্টফোলিও মেনুগুলোর সাথে, পোর্টফোলিও মেনুর সাথে পোর্টফোলিও আইটেম গুলো একদম গায়ে গায়ে মিশে গেছে না? তো এই পোর্টফোলিও আইটেমের এখানে আমি কতগুলি মার্জিন টপ 2 বা 3 দিয়ে দিলাম, এরকম হচ্ছে। আরো কিছু ইমেজ লাগবে আমাদের, ২৫০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২
একটা দিয়েছিলাম ক্লাস কল করবো, সেটা হচ্ছে মার্জিন বটম থ্রি, মার্জিন বটম থ্রি, ওকে। তো ডিজাইন তো মোটামুটি পেয়ে যাচ্ছেন, হ্যাঁ এটা একটু করার চেষ্টা করেন, আমি জাস্ট একটু হ্যাঁ এটা করতে পারি কিনা একটু চলেন আমার ট্রাই করি। সো ইমেজগুলো বসানো হয়েছিল আর কি, তাই না? সিএসএস জাভাস্ক্রিপ্টের ইমেজগুলো আমি একটু বসানোর চেষ্টা করি, দেখেন জে এস ওয়ান, জে এস ওয়ান, জে এস টু, এরপর দিচ্ছি ধরেন জেএস ফোর, ওকে নাইস। এরপর কি করব, এরপর আর কিছু ইমেজ দিতে হবে না, আর কিছু ইমেজ দিতে হবে, হ্যাঁ। সো আমরা খেয়াল করতে পারেন চাইলে আমাদের অ্যাকচুয়ালি এখানে পার্ট কয়টা হচ্ছে, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপস, ইলাস্ট্রেটর। তো আমরা এখানে যে ইমেজগুলো দিচ্ছি HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। তো HTMLগুলো দিব হচ্ছে আপনার ওয়েব ডিজাইনে, মোবাইল অ্যাপসে দিব কোনো CSSগুলো, ইলাস্ট্রেশন দিব জাভাস্ক্রিপ্টগুলো। ফটোগ্রাফির জন্য আমাদের কিছু লাগবে, তাই না? তো আমাদের এখানে কিছু ইমেজ আসে না আরও, আমাদের এখানে ধরেন কোনটা দিব বলেন তো, ধরেন পোস্ট, পোস্ট ওয়ান, পোস্ট টু, পোস্ট থ্রি, এই তিনটা দিয়ে দিয়ে হচ্ছে আমাদের ফটোগ্রাফির ভিতরে কেমন। সো আমি এখানে আরও তিনটা আইটেম নিচ্ছি, সেখানে ধরেন কল করবো হচ্ছে ওটা পিওএসটি পোস্ট ওয়ান, এরপরে হচ্ছে পোস্ট টু, এরপরে পোস্ট থ্রি। সো এটা হইতেছে আমার কার জন্য, এটা হইতেছে ফটোগ্রাফির জন্য, ঠিক আছে? তো দিস ইজ দ্য ফ্যাক্ট, এভাবে আসছে আর কি আমাদের, হ্যাঁ। তো এখানে লেটেস্ট প্রজেক্টগুলো অল এস টেবল শেষে যাওয়া আসবে, এখন অলে ক্লিক করলে সবগুলোই থাকবে, অলে ক্লিক করলে সবগুলো থাকবে, ওয়েব ডিজাইনে ক্লিক করলে, ওয়েব ডিজাইনে ক্লিক করলে ওয়েব ডিজাইনগুলো আসবে, মোবাইল অ্যাপসে ক্লিক করলে সেটা আমরা করার চেষ্টা করবো। সো ফর দ্যাট আমাদের ডিজাইনটা মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি, এখন আমাদের জাভাস্ক্রিপ্টে একটু কোড লিখতে হবে, তাই না? তো জাভাস্ক্রিপ্টের কোড একটা কাজ করি, আমরা যদি আমাদের 31 নম্বর ক্লাসে করছিলাম সেখানে স্ক্রিপ্ট থেকে এই জাভাস্ক্রিপ্টের এই কোডটুকুন কপি করে নিচ্ছি, কেমন খেয়াল করবেন, জাভাস্ক্রিপ্টের কোডগুলো কপি করে নিয়ে আমরা আজকের ক্লাসের কোথায় পেস্ট করবো বলেন, এখানে করে দিলাম, ওকে। এখন এখানে একটু চেঞ্জ হবে, দেখেন প্রথমে তারা কি বলছে, পোর্টফোলিও আইটেমের ভিতরে আইসোটো প্লাগইন কল করছে, সেখানে আইটেম সিলেক্ট হচ্ছে ডট আইটেম, এই ডট আইটেম কোথা থেকে আসছে, যে ক্লাসগুলো, তাই না, এগুলো হচ্ছে কি আইটেম সিলেক্টর, আচ্ছা। আর লেআউট মোড ফিটরোস, লেআউট মোড হবে অ্যাকচুয়ালি মডেল না, সো এটা না লিখলেও হয় অপশনাল আর কি, বাই দ্য ওয়ে। সো পোর্টফোলিও মেনু ইউএল এলআই, এবার এটা কি হবে, এটা কিন্তু হবে না। সো এখানে এসে যেটা হবে দেখেন, এই হচ্ছে আমাদের পোর্টফোলিও আইটেমটা গেল, এরপরে পোর্টফোলিও সরি হ্যাঁ পোর্টফোলিও মেনু ইউএল এলআই এ, এটা কোথায়, উপরে যে পোর্টফোলিও মেনু, এরপরে হবে কি আমরা যেতে পারি টেক্সট সেন্টার, এখানে এলআই হবে না, ইউএল হবে না, এখানে হবে ডট টেক্সট সেন্টার, তার ভিতরে কি আছে এ, তার ভিতরে যে এ ট্যাগ আছে সেখানে ক্লিক করলে কি হবে, প্রথমে যেটা করতে হবে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্টের কাজটা কি, এর কাজ হচ্ছে যখন আমরা অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করব তখন অ্যাক্টিভ হবে কি হাইপার রেফারেন্স, তাই না,
অ্যাঙ্করটাকে ক্লিক করলে অ্যাক্টিভ হবে কি হাইপার রেফারেন্স। তো ইভেন্ট ডট প্রিভেন ডিফল্ট অ্যাকচুয়ালি পোর্টফোলিও মেনু টেক সেন্টারের ভিতরে যে এগুলো আছে সেখানে যখন আমরা ক্লিক করব তখন ইভেন্ট ডট প্রিভেন ডিফল্ট মানে হচ্ছে ডিফল্ট যে ইভেন্ট হওয়ার কথা হাইপার রেফারেন্স অ্যাক্টিভ হওয়ার কথা সেটাকে সে কী করবে থামাই দিবে। কথা কি শুনছেন কী বলছি মনে হয় না? দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি পেজটা আর রিলোড নিবে না, স্টিল নিচ্ছে। ইভেন্ট ডট প্রিভেন ডিফল্ট করে দিলাম, এরপর কেন নিবে? অ্যাঙ্কর ট্যাগ এতে ক্লিক করলে পোর্টফোলিও মেনু তার ভিতরে হচ্ছে এলআই তার ভিতরে এ ওকে ওকে আলামিন আল্লাহ হাফিজ। তো ওয়েব ডিজাইন এবার যদি রিলোড দেই বাই দ্য ওয়ে এখানে যদি আমরা লিখি অ্যালার্ট টেস্ট এই সিলেক্টরটা তো ধরতে হবে আগে, তাই না? কাজই হচ্ছে না, খেয়াল করছেন? এখানে ক্লিক করলে অথবা আমরা এখানে একটা কাজ করি এবার এখানে এসে আমরা যদি বলি শুরু ডট এ কাজ করা বন্ধ করতেছে স্যার, যদি ওই যে উপরে দোলাটাতে স্যার একই ইয়ালা কাজ এখানে এখানে দিব কেন একটু বাইরে গেছিলাম স্যার, আসছি কিছুক্ষণ আগে স্যার। স্যার 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 মানে ব্রেক দিব আর একটু পরে, 10 মিনিট পরে ব্রেক দিয়ে এসেছিলাম স্যারকে। কাজ করতেছে জি স্যার? আমার তো কাজ করতেছে না। এখানে একটু ঝামেলা আছে মনে হচ্ছে
পোর্টফোলিও আইটেম সেটা হচ্ছে এই আইসোটপের জন্য একটা প্লাগইন ছিল না, প্লাগইনটাকে আমি আনেছিলাম এখানে এই আইসোটপ প্লাগইনটা, এই যে isotop.package.min.js এই প্লাগইনটাকে একটু কপি করি, এই প্লাগইনটাকে কপি করে আমরা আজকে 34 এর জিএস এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। সো এবার এটাকে আমাকে ইনক্লুড করতে হয় যেন কোথায়, এটা হচ্ছে আমরা ধরেন যে কোয়েরির নিচে পেস্ট করে দেবো। ওকে, তো আমরা ধরেন যে এখানে দিয়ে দিলাম আইসোটপ, এটা কোনো সিএসএস ফাইল ছাড়া থাকে কি? এবার রিলোড দিয়ে দেখি হয় কিনা, এবার কাজ করতেছে, কাজটা হয়ে গেছে। দ্য ফ্যাক্ট ইজ প্রবলেমটা কোথায় ছিল বলেন? ঠিক আছে, দ্য ম্যানেজ মডেল সো এভরিথিং ইজ ফাইন। এখন দেখেন আমি এখানে একটু কোড বেশি করছি, এখন এখানে একটা ইজ মেথড লুপের কারণ আছে, এটা সারা দিকে হয় কিনা। তো আমি এখানে কিছু অ্যাডিশনাল কোড লিখছি, তো এই কোডগুলো ছাড়াও হতে পারে আর কি, দেখি হয় কিনা, যদি হয় তো হইলো, না হলে আর কি করার নাই। এভাবে এখানে একটু দেখি, এভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই, এভাবে হচ্ছে, আর লাগবে না। এটা হলো অ্যাকচুয়ালি একটা মেথড, একটা লুপের মতো কাজ করে। হ্যাঁ, ইজ মেথড, তো একটা জিনিস খেয়াল করে দেখেন যখন আপনি এখানে, স্যার অনেকগুলো ফর্ম দেওয়া হয়েছে, যার ফর্মটা আগে এন্ট্রি হয়ে যাচ্ছে উনি মেসেজটা পেয়ে যাচ্ছেন, বা সিরিয়াল ওয়াইজ অথবা র্যান্ডমলি। ঠিক আছে, তো আপনারা এই মাসটার মধ্যে যদি কেউ মেসেজ না পান, এই মাসটা একটু ওয়েট করে দেখেন, এই মাসের মধ্যে না যদি পান তাহলে অবশ্যই জানুয়ারির ফার্স্ট উইকের 1-2 তারিখের মধ্যে যোগাযোগ করুন। ঠিক আছে, এটা হচ্ছে মেসেজ সংক্রান্ত বিষয়। আর একটা মেসেজ আসছে মনে আসছে সবার, চাকরি সংক্রান্ত, ওই পান নাই সবাই পার্সি, এটা একটু আগে আমি তো এটা একটু আমি বলি যে এটা হচ্ছে যে স্যামসাং কোম্পানির যিনি হেড অফ দ্য এইচআর ম্যানেজার যিনি, উনি আমাদের সঙ্গে কালকে একটা বিষয় নিয়ে ডিসকাশন করছে। ওনাদের একটা ডিজিটাল লোক লাগবে, ফার্মার নিয়োগ দিবে, তবে সেটা প্রোগ্রাম রিলেটেড মনে হয়। ওনারা এই ডিসকাশনটা করেছে কিছুটা, আরও বিস্তারিত হয়তো যারা ওয়ার্কশপে অ্যাটেন্ড করবেন তারা জানতে পারবেন। 130 জনের ভিতরে হয়তো যদি ওনারা 50 জন পায় তাও নিন, কারণ 130 জন পাবেন ওনারা আমাদের যেটা ধারণা। কেননা হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন থেকে একটা স্কিল টেস্ট হবে, ওই স্কিল টেস্টে যারাই অ্যালাউ হবে তাদেরকে ওনারা পারমানেন্ট নিয়োগ দেবে। তো ওই স্কিল টেস্টটা একটু মনে হয় কঠিন হয় সম্ভবত, আমরা জানি না। তো এখন এই স্কিল টেস্টটা কী প্রসিডিউর হবে বা তাদের কী নিয়মকানুন বা আরও ইন ডিটেলস বিষয়গুলো ওনারা নিজেরাই আলোচনা করবে একটা ওয়ার্কশপের মাধ্যমে। ওই ওয়ার্কশপে যারা ইন্টারেস্টেড ওই ওয়ার্কশপে অ্যাটেন্ড হতে চান তাদের জন্য একটা ইমেলে আপনাদের একটা মেসেজ পাঠানো হয়েছে, প্লাস ওখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে ওই গুগল শিটে ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, ওই গুগল শিটে আপনারা গিয়ে যদি ফিল আপ করেন, যারা ইন্টারেস্টেড তাদেরকে পরবর্তীতে ইনফর্ম করা হবে যে কখন কোথায় ওয়ার্কশপটা হবে। ওখানে মনে হয় দুইটা অপশন দেওয়া আছে, ফ্রাইডে আর থার্সডে মনে হয়। তখন ওই ওয়ার্কশপে ওনারা ইন ডিটেলস আপনি পান নাই, ঠিক আছে, আপনারটা আমি জানি, মেসেজ পাইছি কিন্তু ইনভাইট ইমেলটা পান নাই আপনি, আমি জানি দুইজন মেসেজ ইমেল পাই নাই, আমি মেসেজও পাই নাই, মেসেজ পান নাই। তাহলে আপনি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যেই নাম্বারটা দিয়ে, ওই নাম্বারটা অ্যাক্টিভ আছে? হ্যাঁ স্যার, তাহলে একটু যোগাযোগ করে দেখেন অফিসে কী কারণে পান নাই, পাওয়া পাবো সবাই, একজন আপনি পান নাই এটা আমি জানি, দুইজন দুইটা ইমেল মানে টোটাল 564 জনকে আমরা পাঠিয়েছি, এই 63 জন এই কোয়ার্টারে, শুধু এটা রানিং কোয়ার্টার, শুধু এই কোয়ার্টারে আমরা শুধু ওয়েব ডিজাইন আর ডট নেট আর মোবাইল অ্যাপস এদেরকে পাঠানো হয়েছে, অন্য প্রোগ্রাম যেগুলো ওদেরকে পাঠানো হয়নি, কারণ
এই জবটা যেই রিলেটেড স্টুডেন্টদের তাদেরকেই শুধু পাঠানো হয়েছে, অন্যদেরকে পাঠানো হয়নি। ঠিক আছে, তাও আপনার যেটা হচ্ছে যে আপনার ইমেল আইডি আপনি তো পরে অ্যাড হয়েছেন, আগে যে ওনারা যেরকম অনলাইনে অ্যাপ্লাই করেছি ইয়ে করছিল তখন ওনাদের ইনফরমেশনগুলো আমাদের ডাটাবেজে আছে, বাট আপনারটা এখনও অ্যাড করা হয়নি ডাটাবেজে। আপনার তো আমরা ম্যানুয়ালি টিমেসে অ্যাড দিয়েছিলাম আপনার ফর্ম থেকে দেখে দেখে, আর নর্মালি ওই কাজটা আমরা করি না, আমরা ডাটাবেজ থেকে সিঙ্ক করে সব ইনফরমেশন নিয়ে ইয়ে করে আপনার ইনফরমেশন অ্যাড দিই। তো আপনার একজন পান নাই, আরেকজন পাননি, দুইজন পাননি, আপনার টোটাল 563 জনকে পাঠানো হয়েছে, 565 জনকে মেসেজটা পাঠানো হয়েছে, আর ইমেল পাঠানো হয়েছে 563 জনকে, দুইজন ইমেল আইডি পাঠানো। হ্যাঁ, দুইজনের ইমেল আইডি জানি, দু মেসেজ সবার পাওয়ার কথা, 565 জন। আচ্ছা, তো ঠিক আছে, এগুলো আমি যেটা সংক্ষেপে বলার জন্য আসছিলাম সেটা হচ্ছে যে আপনাদের মোবাইল অ্যাকাউন্টে হয় না এই নিয়ে অনেকে উদ্বিগ্ন, ইন্ডিভিজুয়াল অফিসে যোগাযোগ করতেছে, ওই বিষয়টা আশ্বস্ত করার জন্য এই মাসের মধ্যেই আসবে, এবং এই মাসের মধ্যে যদি কেউ না পান তাহলে অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আর যেটা জব রিলেটেড যে বিষয়টা এটা আপনাদের ইন ডিটেলস স্যামসংয়ে যারা লোক ওরাই ওনারা এই বিষয়টা আলোচনা করবেন, এটা আমি নিজেও এখন ওইভাবে বলতে চাচ্ছি না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওনারা যে মেইল লিঙ্কটা পেয়েছে ওই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করলো। আপনি কিছু নিয়ে আসছেন, ওটা রেডি করেন কম্পিউটারে। আচ্ছা, সো এটা খেয়াল করেন, তাহলে আমাদের মোটামুটি এভাবে কাজগুলো হচ্ছিল আর কি। তো মেইন প্রবলেমটা হচ্ছিল যে এখানে ওই প্লাগ ইনটা আর কি আনা হয়েছিল না, এই জন্য হতেছিল না আর কি। হ্যাঁ, আদারওয়াইজ এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল। সো পোর্টফোলিও মেনু টেক সেন্টার এ, পোর্টফোলিও মেনু টেক সেন্টার এ যেভাবে দিয়েছিলাম আর কি। সো এবার হয়তো সবারই কাজ করা উচিত আর কি। এখন দেখেন আমি যখন ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এখানে আসতেছি, এখানে যে অলে ক্লিক করলে অ্যাকচুয়ালি এগুলো কেটে দিই। অবশ্যই স্যার। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, মাথা গরম হয়ে গেছিল, যেখানে ক্লিক করলাম ইভেন্টটা প্রিভেন্টেবল হয়ে যাবে সেটা কেন কাজ করতেছে না। সো দ্য ফ্যাক্ট ইজ অ্যাকচুয়ালি প্লাগ ইনটায় আর কি, আমি যে এখানে লিখছিলাম তো এখানে এই যে প্লাগ ইনটায় যে এই এই লাইনটা সে পাচ্ছিল না, আইসেট অফ এটার ফাংশনটা তো সে পাচ্ছিল না বিকজ অফ এখানে প্লাগ ইনটা ছিল না। সো দ্য থিঙ্ক ইজ, তাহলে জাভাস্ক্রিপ্টের কোড এতটুকু লিখে ফেলেন, আর হচ্ছে ওই প্লাগ ইনটা অবশ্যই রাখবে, কিন্তু এইচটিএমএল ফাইলের ভিতরে এই যে আইসেট অফ যে যে ফাইলটা সেই ফাইলটা প্রিভিয়াস ক্লাস থেকে নিয়ে এসে ইনক্লুড করেন, ইনক্লুড করে এটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, আমরা একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে আমরা পরবর্তী কাজ করব। থ্যাংক ইউ। তো আমরা অ্যাকচুয়ালি ব্রেকের আগে এই আইসোটো প্লাগইন নিয়ে কাজ করতেছিলাম, তো আল্লাহর রহমতে শেষ পর্যন্ত এটা কাজ করতেছে, থ্যাঙ্কস গড। ওকে, সো এটা ছিল আমাদের এই পার্টটা, আমরা মোটামুটি কমপ্লিট করতে পারলাম। এরপরে হচ্ছে আমাদের এই পার্ট নিয়ে কাজ করতে হবে। তো খেয়াল করেন এখানে মেইনলি তারা যেটা করছে, এখানে একটা ভিডিও দিয়ে রাখছে, তাই না, একটা ভিডিও দিয়ে রাখছে। তো আমরা এখানে ভিডিও রাখতে পারি, ভিডিও প্লে করতে পারি। সো সাইটে ভিডিও প্লে করার জন্য ভিডিওর আগে উপরে একটা বাটন আছে, হ্যাঁ বাটন চলে আসবে অটোমেটিক্যালি, সমস্যা নেই। তো এখন এই ভিডিও প্লেয়ারের জন্য যে ক্রিয়েট অনেক প্লাগইন আছে, যা আপনি ভিডিও প্লেয়ার মানে এই ভিডিও প্লেয়ারগুলো খেয়াল করেন কি বলি, যে আপনি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করবেন সেখানে যদি কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে চান, ভিডিও কন্টেন্ট,
তো ভিডিও কন্টেন্ট নিয়ে আসার জন্য আপনারা আমরা যখন HTML4 এ কাজ করছি, HTML4 এ যখন কাজ করছি তখন আমাদের এটা জাভাস্ক্রিপ্ট ছাড়া সম্ভব ছিল না কোন একটা ওয়েবসাইটের ভিতরে ভিডিও কন্টেন্ট নিয়ে আসার জন্য। HTML4 এ যখন কাজ করছিলাম তখন জাভাস্ক্রিপ্ট দেখব, বাট HTML5 এ এটা আসলে জাভাস্ক্রিপ্ট ছাড়াও পসিবল। একটা ট্যাগই আছে, নাম হচ্ছে ভিডিও, হ্যাঁ, সেই ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তো চলো আমরা এটা করার চেষ্টা করি সবাই। তো এই সেকশন তাই না? ওকে, ওইটার নিচে একটা বাটন আছে, এটা ওইটা সেকশন উপরে, এটা নিচে একটা বাটন আছে, বাটনটা কি লেখা লোড মোর আছে, তো বাটন দিয়ে দেন, একটা সমস্যা নাই, এখানে বাটন দেওয়া যাবে না স্যার? ওই লোড মোরে ক্লিক করলে আর অনেকগুলো আসবে, ওটা কি হবে? জাভাস্ক্রিপ্ট লাগবে আর সার্ভার লাগবে, আপনি জাস্ট বাটনটা দিয়ে রাখেন আর কিছু করতে হবে, ঠিক আছে? সো আমরা একটা বাটন দেওয়ার চেষ্টা করি, বাটনটা দেন তো। বাটনটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, কোথায় দেব বাটনটা বলেন তো? অ্যাকচুয়ালি এই যে রোটা আছে, রোর ভিতরে আমরা থ্রি করে রাখছি না, এই রোটা যেখানে শেষ হচ্ছে তার নিচে যদি আমরা আর একটা রো নিই, তার ভিতরে আমরা ধরেন একটা কলাম নিচ্ছি, কলাম নিচ্ছি MX অটো, এখানে আমরা একটা বাটন নিলাম, দেখি কি হয়, বাটন গেল কোথায়? উপরে চলে গেছে, উপরে চলে গেছে, উপরে চলে গেল কেন? এটাকে আসলে পজিশনিং করে রাখা হয়েছে। ওকে, নো প্রবলেম, আমরা একটা কাজ করি, আমরা এটাকে এখান থেকে কাট করে নিচে রাখি, এখানে রাখি, এবার নিচে চলে আসে, ঠিক আছে? সো এই যেটা করলাম একটু খেয়াল করতে পারেন চাইলে, সেটা হচ্ছে যে আমরা এই যে আইটেমগুলোকে একটা রোর ভিতরে রাখছিলাম না, রোটা কার ভিতরে ছিল? পোর্টফোলিও আইটেমের ভিতরে, তাই না? তো পোর্টফোলিও আইটেম M3 মার্জিন টপ 3, এই যে পোর্টফোলিও আইটেম যেটা ছিল, এই পোর্টফোলিও আইটেম ডিপটা যেখানে শেষ হয়েছে তার নিচে একটা রো নিয়ে এভাবে একটা ইয়ে করে দেখতে পারেন হয় কিনা। ঠিক আছে না? আচ্ছা, এখন চলেন আমরা একটা জিনিস ট্রাই করি সবাই মিলে, সেটা হচ্ছে আমরা ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে পারি কিনা। ওকে, তো ভিডিও কন্টেন্ট নিয়ে আসার জন্য আমরা এই সেকশনের নিচে এসে, এইমাত্র আমরা যে সেকশনে কাজ করলাম, হ্যাঁ, সব জায়গায় এই যে আপনার রিড মোড লোড মোড থাকতেছে, কোনো সমস্যা নেই। ওকে,
এখন এখানে ক্লিক করলে আরো কিভাবে আসবে তার জন্য আমাকে অ্যাজাক্সিং করতে হবে, যে কোরি অ্যাজাক্স লাগবে বা র অ্যাজাক্স লাগবে, তো সেই বিষয়গুলো আমরা পারবো সমস্যা নেওয়ার মধ্যে পরবর্তীতে। আপনারা যখন ডেভেলপমেন্ট প্র্যাকটিস করবেন তখন আপনাদেরকে যে কোরি অ্যাজাক্স দেখানো হবে, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো নাইস। আচ্ছা, এখন এই সেকশনের নিচে এসে চলেন আমরা দেখি কিছু করতে পারি কিনা সবাই মিলে। আবার তো সেকশন নিলাম, সেখানে একটা ডিপ দিয়ে নিচ্ছি, সেখানে ক্লাস কল করতে হবে। কন্টেইনার 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 ফ্লুইড কন্টেইনার ফ্লুইড কন্টেইনার ফ্লুইড কেন নিলাম বলেন তো, কারণ এখানে ফুল ওয়াইড পুরোটা জুড়ে আছে। তো ভিতরে আমরা ক্লাস কল এমনি পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন ট্যাগের নাম হচ্ছে ভিডিও, ভিডিও দিয়ে শুরু করতে হবে, ভিডিও দিয়ে শেষ করতে হবে, ভিডিও দিয়ে শুরু করতে হবে, ভিডিও দিয়ে শেষ করতে হবে। ভিডিও ট্যাগের ভিতরে আসবে হচ্ছে সোর্স, ভিডিও দিয়ে শুরু করতে হবে, ভিডিও দিয়ে শেষ করতে হবে, ভিডিও ট্যাগের ভিতরে থাকবে হচ্ছে সোর্স। সোর্সের ভিতরে দুটো অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে এসআরসি। এই এখন যখন কোন ভিডিও ফাইলের কথা বলা হয়, দেখেন ভিডিও ফাইলের শেষে কি থাকে, ডট একটা এক্সটেনশন থাকে না, ডট এমপি ফোর হতে পারে, ডট ওজিজি হতে পারে, তারপরে ডট ডাব্লিউ এম ইবি হতে পারে, তাই না? তো যখন আপনি এইচটিএমএল এর ভিডিও ট্যাগ দিয়ে, খেয়াল করতে হবে কিন্তু, যখন আপনি এইচটিএমএল এর ভিডিও ট্যাগ দিয়ে ব্রাউজারে ভিডিও প্রিন্ট করবেন, তখন যে ভিডিওগুলো নিয়ে আসবেন তার এক্সটেনশন তিন ধরনের হতে হবে, হয় এমপি ফোর অথবা ওজিজি অথবা ডাব্লিউ ই এম বি। এই চার ধরনের এক্সটেনশনের ভিডিও হতে হবে, এগুলো সব দেওয়া আছে। আপনি যদি ডাব্লিউসিসিতে যান, সো ওরি ধরার কিছু নয়, আপনাকে মনে রাখতে হবে না, আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, সমস্যা নেই। সো ভিডিও ট্যাগের ভিতরে সোর্সের ভিতরে আমরা অ্যাকচুয়ালি ভিডিও ফাইলের পাথ দিয়ে দিতে হবে, যে ফাইলটা আমার কোথায় রাখা আছে সার্ভারে, তো তাই না? তাহলে আমাদের একটা ভিডিও ফাইল লাগবে। সো ভিডিও ফাইল কি আমাদের কারোর কাছে আছে? আমার কাছে আছে, হ্যাঁ আমার কাছে যেগুলো আছে বলতে আপনাদের ভালো লাগবে না। দেন একটা ভিডিও দেখাচ্ছি, আমার ফেভারিট ভিডিও, একটা পেন ড্রাইভ দিলে একটু ভালো হতো যদি কারো থাকে। আপনাদের এমপি ফোর ভিডিও লাগবে না? আমার কাছে দেন, আমার কাছে দেন। একটা হলে ভালো লাগবে না, এমপি ফোর ভিডিও কি আমার কাছে আছে? একটু দেখানে তো একটা ভিডিও ফাইল নিয়ে নিলাম, আপনাদের কালেকশন করবেন কিভাবে আমি যে ঠিক বলতে পারতেছি না।
এখানে পেন্ড্রাইভটা যার এখানে আমরা একটা ভিডিও দেওয়া হয়েছে, সিম্পল মোটামুটি একটা ভিডিও আর কি। তো কোথায় গেল ভিডিও ফাইলটা? মোস্তফা জাফরের। সো ভিডিও যে ফাইলটা আমরা দিব তো সেটাকে আমাদের সার্ভারের ভিতরে রাখতে হবে। আমরা আমাদের সার্ভারে ভিডিওটা রেখে দিচ্ছি। ডে 65 কোথায়? 34 এটা হচ্ছে আমাদের সার্ভার। তো এখানে ধরেন আমি একটা ফোল্ডার তৈরি করলাম, নাম দিচ্ছি ভিডিও, VIDEO। ভিডিওর ভিতরে আমি ধরেন ভিডিওটা রেখে দিলাম, ঠিক আছে। ভিডিওটা এখানে চলে আসছে। এবার নামটা আমি একটু রিনেম করে দিলাম, নাম দিলাম ধরেন video.mp4। ওকে, এবার আমরা এখান থেকে এই যে সোর্সের ভিতরে অ্যাকচুয়ালি খেয়াল করেন, এতটুকুন দেওয়ার পরে আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখি কিছু হয় কি না, কিছুই হচ্ছে না, খেয়াল করছেন? ভেরি গুড। সো আমাদের যেটা করতে হবে, সোর্সের ভিতরে ভিডিও ফাইলের পাথটা দিয়ে দিতে হবে। সো video/video.mp4 টাইপটা বলে দিতে হবে। হ্যাঁ, সো টাইপটা এখন অ্যাকচুয়ালি ভিডিও টাইপটা কী হবে, এখন .mp4 আছে না, সো এখানে দিতে হবে video/mp4। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখতে পাচ্ছি এরকম একটা বিভাগ চলে আসছে। খেয়াল করছেন? ফুল ওয়াইড এরকম চলে আসছে। তো এখানে আরেকটু বিষয় একটা ব্যাপার, একটু নিচে একটা স্ক্রল বার চলে আসছে, খেয়াল করছেন? তো এর কারণ হচ্ছে যে এই ভিডিওটার আমরা যদি একটা ক্লাস কল করি, এর ওয়াইড করে দিচ্ছি 100%। এবার যদি রিলোড দেই, দেখতে পাচ্ছি কার্সারটি এটা চলে গেছে। আর দুই পাশে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন না, বাম পাশে এবং ডান পাশে? এই গ্যাপটা কোথা থেকে আসছে বলেন তো? কিসের প্যাডিং? কলম ডি 12 প্যাডিং না? কলম ডি 12 ভিতরে PY হবে না? PX। এইবার দেখেন একদম মিশে গেছে। এখন ভিডিও ওপেন হবে কিভাবে? ওপেন হওয়ার তো কোনো ওয়ে নাই। সো ওপেন হওয়ার জন্য যেটা করতে হবে, ভিডিওটাকে ভিতরে একটা জিনিস কন্ট্রোল, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। সো কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা কল করে দিলাম ভিডিও ট্যাগের ভিতরে। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন ভিডিওর একটা কন্ট্রোল চলে আসছে। খেয়াল করছেন? এবার এখান থেকে আপনি ভিডিও প্লে করতে পারবেন। কভি পালিয়া কভি খো দি রাত গুজরে মগর ইবাদত সে কম তাহলে যদি রিলোড দেই, দেখেন পেজটা রিলোড সাথে সাথেই ভিডিওটা কিছু হচ্ছে না, কারণ অটো প্লে কাজ করতেছে না। না, কন্ট্রোল তো থাকবেই, কন্ট্রোল না দিলে আমি ভলিউম বার পাবো না, তারপরে যেখান থেকে ফুল স্ক্রিন করা যাবে ভিডিওটা, খেয়াল করছেন? ওয়েবসাইটে কিন্তু ফুল স্ক্রিন করা যাচ্ছে, তারপরে যে ভলিউম বারটা আসছে, এগুলো সব কিসের কারণে আসছে? কন্ট্রোলের কারণে কিন্তু এগুলো চলে আসছে। ওকে, সো এইটা একটা প্রসেস ভিডিও আনার। হ্যাঁ, এখন তো এখন একটা জিনিস খেয়াল করেন, এভাবে যদি আমরা ভিডিও আনি, আমাদের সার্ভার আপনি যেখানে কোডগুলো রাখবেন সেখানটা ভিডিও একটা সাইজ আছে না, তো স্পেস যখন ভিডিও অনেক ভিডিও হবে, ধরেন আপনি ইউটিউবের মতো একটা সাইট ডিজাইন করবেন, সেখানে কত ভিডিও আছে বলেন তো? আনলিমিটেড ভিডিও কিন্তু আছে। সো সেক্ষেত্রে আপনার আনলিমিটেড হোস্টিং লাগবে, যে হোস্টিংয়ের স্পেস কতটুকু, মানে যেখানে আপনি আপনার HTML কোডগুলো রাখবেন সেই জায়গাটা মানে স্পেস কতটুকু। সো হোস্টিং স্পেস যদি আনলিমিটেড হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই,
ঠিক আছে। আর যদি আনলিমিটেড না হয় তাহলে কিন্তু আপনার একটা সময় পড়ে, কারণ ভিডিওর একটা সাইজ আছে, ভিডিও ফাইল অনেক বড় হবে। তো এই কারণে অনেকে যেটা করে যে ভিডিও থাকবে আপনার ইউটিউবে, প্লে হবে আপনার সাইটে, হ্যাঁ এমবেড করে নিয়ে আসতে পারি। তো ওটা একটা প্রসেস, সেভাবে আমরা এখানে নিয়ে আসতে পারি ভিডিও চালে। সো ইউটিউবের ওই এমবেডের মধ্যে কাস্টম কন্ট্রোল দিতে চাইলে কাস্টম কন্ট্রোল কি দেয়া যাবে? আচ্ছা দেখি এবার আমরা পারি কিনা সবাই মিলে আগে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট আর কি। হ্যাঁ, তো আপনি একটা ভিডিও কন্ট্রোলের ভিতরে আপনার অনেক যেটা করে সবাই, আপনি যখন জাভাস্ক্রিপ্ট অনেক ভালো পারবেন, আপনি নিজে চালিয়ে ধরনের প্লেয়ার তৈরি করতে পারবেন, ভিডিও প্লেয়ার নিজেও বানানো যায়, আমার কিছু না, ঠিক আছে। তার জন্য আপনার প্রচুর পড়াশোনা করতে হবে। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে চলেন আমরা HTML এর ভিডিওটা একটা কীভাবে কাজ করে সেটা আমরা মোটামুটি একটু দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিডিও ট্যাগ ছাড়া আমরা ইউটিউবের ভিডিও কীভাবে নিয়ে আসতে পারি। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো তার জন্য HTML এর যে ট্যাগটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে আইফ্রেম। আপনি যদি ইউটিউবের কোনো এমবেডেড ভিডিও নিয়ে আসতে চান তাহলে আপনাদেরকে HTML এর আইফ্রেম ট্যাগটা ব্যবহার করার কথা সাজেশন দেয়। তো যেমন ধরেন আমি যদি ইউটিউবে যাই, youtube.com যেটা আছে আর কি, এখান থেকে ধরেন আমরা কি নিব বলেন, তাতে ভিডিও নেই, কি ভিডিও নিব বলেন, একটা নিলেই হবে। হ্যাঁ, তো মান থাকবে, গান শুনবে ভালো, এমন তো খুব আরও ভালো লিজেন। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা একটা ভিডিও ধরেন এখান থেকে প্লে করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, হ্যালো মনোর ভাই, হ্যালো হ্যালো, আচ্ছা একটু দেখেন। তো ইউটিউবে ভিডিও প্লে করার পর এখানে অ্যাকচুয়ালি কিভাবে যেন এমবেডেড করে, এখানে একটা আইকন থাকার কথা, শেয়ারে স্যার, শেয়ারে শেয়ার কোথায়, এই যেখানে, হ্যাঁ শেয়ারে ক্লিক করার পর এই যেখানে এমবেডেড, এমবেডেড দেখেন তার একটা আইফ্রেম দিয়ে দিস অলরেডি, ঠিক আছে। আমি যদি এই কোডটা কপি করি, এই কোডগুলো কপি করে নিয়ে এসে আমি যদি আমাদের এখানে এসে ইনস্টেড অফ দিস ভিডিও ট্যাগ আমি যদি আইফ্রেমটা এখানে পুশ করে দিই, আইফ্রেম দিয়ে দিলাম। হ্যাঁ, এবার যদি এখানে রিলোড দিই, এই চলে আসছে, খেয়াল করছেন? দিস ইজ, এটা কিন্তু আমাদের সার্ভারে ভিডিওটা নাই, বাট এখানে প্লে করলে ভিডিওটা প্লে হওয়ার কথা, প্লে হচ্ছে না কেন, এই যে প্লে হচ্ছে। এবার এখানে ধরেন আমি ক্লাস দিয়ে দিলাম W100, এবার যদি রিলোড দেই দেখতে পাচ্ছি তারপর হয় নাই, W100 দিয়ে দিলাম, এবার পুরোটা পেয়ে গেছে, হাইটটা একটু কম হয়ে গেছে, 400 করে দিই, এই তো হয়ে গেছে, 400 কম হয়ে গেছে, 500 দিয়ে দিলাম, যান আল্লাহ ভরসা, তাও মনে হচ্ছে একটু ছোট ছোট হয়ে গেছে, ঠিক আছে। সো টাকা তো লাগবে না, এটা সামনে নিয়ে বসে আল্লাহ ভরসা। তো ঠিক আছে, আমরা এভাবে ভিডিও নিয়ে আসতে পারবো। সো আমরা দুইভাবে ভিডিও আনা দেখলাম। এখন ধরেন আপনি এভাবে যে কোনো ভিডিও নিয়ে আসতে পারেন আইফ্রেমের মাধ্যমে, ঠিক আছে। সো এই সোর্সের ভিতরে যে মানটা আছে এই মানটা যখন যে ভিডিও দিবেন, যেমন ধরেন এখানে যদি আমি যাই তাহলে এখান থেকেও তো সেম একইভাবে যে শেয়ারে গিয়ে এমবেডেড করে কোডগুলো নিয়ে আসতে পারবে এখান থেকে।
ওকে সো দিস ইজ দা ওয়ে আমরা কিভাবে ইউটিউবের ভিডিও আপনি আপনার এইচটিএমএল সাইট নিয়ে আসতে পারেন ঠিক আছে সো এইচটিএমএল এর ভিডিও ট্যাগ দিয়ে নিয়ে আসতে পারি আবার ইউটিউব দিয়ে নিয়ে আসতে পারি সো আপনি যে সাইটটা এখানে রাখতেছেন যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু আর ইউটিউবের ভিডিও চলবে না তবে ডেফিনেটলি সাইট যখন লাইভে থাকবে তখন তো ডেফিনেটলি ইন্টারনেটও থাকবে ওকে সো দিস ইজ দা ফ্যাক্ট এভাবে আমরা ইউটিউবের ভিডিও নিয়ে কাজ করতে পারি ওকে তাহলে অ্যাকচুয়ালি এরপরে আমরা পরবর্তী কাজ করি ভিডিওর ব্যাপারটা মনে ধরতে পারছেন এখন এর সাথে আপনি একটু কালার টালার করবেন সেগুলো সেন্সেস তো আছে ওকে সো ভিডিওর পার্ট কমপ্লিট এখন আমাদের এই কাজটা করতে হবে এটা করবো এখানে PY5 লাগবে কন্টেইনার লাগবে তাই না সেকশন এখানে ক্লাস নিচ্ছি হচ্ছে PY5 ডিপ দিচ্ছি ক্লাস কল করতেছি কন্টেইনার কিভাবে করছেন আপনারা পাঁচের ভিতরে আমরা একটা ইমেজ নিচ্ছি সোর্স অল্টার ক্লাস কোর্সের ভিতরে আমরা ইমেজের পাঁচটা দিয়েছি এই ইমেজের নামটা ছিল কি মোবাইল আর এখানে সাতের ভিতরে আমরা কি করব এখানে একটা কার্ড নিয়ে নিই আগে সবচেয়ে নিরাপদ কার্ড নিয়ে নেই সেই কার্ডের ভিতরে আমরা এভাবে কাজটা করব
পিএইচডি ফাইল থেকে টেক্সটটা নিয়ে আসি। এরপরে লাগবে হচ্ছে একটা ইউএলএলআই, এই হচ্ছে আমাদের ডিফল্ট মার্কআপ, দেন এটাকে এবার কাস্টমাইজ করতে হবে। আবার কন্টেনার লাগবে, লাগতে পারে। হ্যাঁ তাহলে এবার কন্টেনার বাঁধে দিব, ঠিক আছে। আচ্ছা দেখি কি হয়, না এবার গন্ডগোল লাগে নাই, যাক আল্লাহ বাঁচাইছে। এখন তারা সিনিয়র মানুষ, কত কিছু মনে হয় তাদের। যাই হোক, আমরা আমাদের কাজটা হইলেই হয় আর কি দিন শেষ। বাই দ্য ওয়ে, সো এইটা আর এখন গন্ডগোল করতেছে না, সো থ্যাংকস গড। তো আমরা এখন তাহলে 5-7 পেয়ে গেলাম। এখন এই লেখাটাকে একটু নিচে নামাতে হবে এখান থেকে, তাই না? সো কার্ডের ভিতরে আমরা কি করব বলেন তো? আমাদের আসলে এরকম, আমাদের লাগ হচ্ছে ওইরকম। তো পিএইচডি ফাইলটা একটু দেখি, বাম দিক থেকে শুরু হয়েছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে এই লেখাটা, হেডিং এবং প্যারাগ্রাফটা একই অ্যালাইনমেন্টে শুরু হবে, তাই না? একই অ্যালাইনমেন্টে শুরু হবে এই হেডিং এবং প্যারাগ্রাফটা, বাট এখানে হেডিংটা একটু উপর দিকে চলে গেছে, তাই না? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা যদি এখানে বলে দিই PL0 বা PL2, আর একটু লাগবে 3-4, দিলে বেশি হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করি, হেডিং অফ, ও এখানে কার্ড বডি কেন, কি হবে এই জন্যই তো বলছি ঘটনা কি। এবার ঠিক আছে, কার্ড বডি না, কার্ড টেক্সট হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ এখানে ভুল লিখছিলাম। তো এই হইতেছে মোটামুটি ব্যাপার। এবার একটু নিচে নামাইতে হবে। সো আমি এখানে যদি কার্ডের ভিতরে যদি বলি MT5 মার্জিন টপ 5 দিলাম, তাহলে উপর থেকে একটু নিচে নামছে, আরও নিচে নামাইতে হবে। এতটুকু নিচে নামলে হবে না, তাই না? বা থাকুক সমস্যা নেই, থাকলো আলাদা সমস্যা। তো আমি স্টাইল দিয়ে লিখলাম মার্জিন টপ 100 পিক্সেল। এবার মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ PY-টা লাগবে না, PY বাদ। হ্যাঁ আচ্ছা, তাহলে তো এখানে আমাদের দিতে হবে PY না দিয়ে PT দিতে হবে। PT দেন সেকশনের ভিতরে, PY-5 দিছিলাম না, সেখানে PT-5 দিয়া করা দেখা যেতে পারে হয় কিনা। কে আচ্ছা
এবার দেখি ব্রাউজারে যে রিলোড দিয়ে এমন অচেতন হয়ে যাবে আর কি। এখন এই কার্ডের এটাকে আমাদের একটু সাইজ করতে হবে। প্রথমে কার্ডের ভিতরে কী লিখবো বলেন? কার্ড কার্ড বডি এখানে আমরা লিখে দিই যে বর্ডার জিরো। বর্ডার জিরো দেওয়ার পর যদি ব্রাউজারে যাই রিলোড দিই এবার কিন্তু এখন এরকম দেখা যাচ্ছে। আর একটা কাজ করতে পারেন, এই যে লিস্ট স্টাইল টাইপ যেগুলো আছে এগুলো তো ইউএল এলাই তাই না? তো এগুলোর দেখেন এই যে বাম দিকে এখানে বুলেট বুলেট সাইন আছে, আর পিএইচডি ফাইলে বুলেট বুলেট সাইনের পরিবর্তে কী আছে? একটা একটা ফন্টোসাম আছে। তো এই ফন্টোসামটা কীভাবে দেয় বলেন তো? আই দিয়ে না? তাহলে আমাকে যেটা করতে হবে, এই ইউএল এর ভিতরে আমরা যদি বলে দেই একটা স্টাইল ট্যাগ দিয়ে লিস্ট স্টাইল টাইপ নান, এবার যদি রিলোড দেই চলে গেছে। এবার এই প্রত্যেকটা এলআইয়ের ভিতরে মনে হয় না, না বাইরে আই ট্যাগ দিতে হবে, আই ট্যাগ দিতে হবে। এবার আয়ের ভিতরে ক্লাস দিতে হবে কি, ফা 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 রাইট অ্যাঙ্গেল রাইট। অ্যাঙ্গেল রাইট দিলে কী হয় দেখি আগে, ওকে এ কী হইলে ফা ফা রাইট ইয়া। এবার ঠিক আছে তাই না, অ্যাঙ্গেল রাইট। এবার এটা আমি বিজি দিয়ে দেবো কি, বিজি দিয়ে দেবো হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা হইল না, তো রাউন্ডেড দিয়ে দিলাম হইল না, হইল না হইল না। কি করে এটাকে বলেন তো, আগে দেখি হয় কি না। যদি হয় তো ভালো, না হলে কিছু করার নেই। ও মাই গড, তার মানে হবে লাগবে না। আচ্ছা আমাদের কোন সিএসএস লাগতেছে না, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে মনে হচ্ছে করে দিতে পারতেছি। রাউন্ডেড না, রাউন্ডেড এটা ছিল সার্কেল ছিল কি, বর্ডার রাউন্ডেড
সার্কেল নামে কোনো ক্লাস এসে পাচ্ছে না। তো getgoodstuff.com এ যাচ্ছি, কারণ ক্লাসটা দেখে আসি কি ক্লাস ব্যবহার করছে তারা। এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার ইউটিলিটিসের ভিতরে যাবেন, ইউটিলিটিসের ভিতরে আপনি এগুলো পাবেন। এই যে সার্কেল তৈরি করার জন্য যে এইটা লিখতে হবে না। হ্যাঁ, এটি খেয়াল করে দেখতে পারেন চাইলে। আমরা এই আই ট্যাগ দিয়ে সেখানে প্রথমে ক্লাস কল করলাম ফা 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 অ্যাঙ্গেল রাইট, এরপরে বি বিজি সেকেন্ডারি, এখানে টেক্সট হোয়াইট লিখে দিতে পারেন, টেক্সট হোয়াইট বিজি সেকেন্ডারি, টেক্সট হোয়াইট প্যাডিং টপ বটম ওয়ান লেফট রাইট টু রাউন্ডেড সার্কেল। এই যদি আমরা ব্রাউজার যাই এবং রিলোড দেই, খেয়াল করে দেখেন রিলোড যদি দেই তাহলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না, টেক্সট হোয়াইট দেওয়ার ফলে জিনিসটা সাদা হয়ে গেছে। ওকে, এবার এটা কয়েকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে মার্জিন মার্জিন রাইট দিয়ে দিলাম ধরেন ওয়ান, একটু লেখাটা একটু দূরে সরে গেছে, তাই না? নাইস, ভালো লাগতেছে। এবার এই আই ট্যাগটাকে কপি করে আমরা সবগুলো এলার ভিতরে বসে দিই, এলার পরে আর সবগুলো এলার পরে আমরা এভাবে দিয়ে দিলাম। বাস এবার যদি রিলোড দিই, মাশাআল্লাহ হয়ে গেছে, সমস্যা গায়ে গায়ে মিশে গেছে, ওদের একটু গ্যাপ আছে, খেয়াল করছেন? তো তার জন্য আমরা যেটা করবো সেটা হইতেছে যে এই যে এলআই ট্যাগটা আছে না, এখানে একটা ক্লাস কল করে দিই মার্জিন বটম ওয়ান, ওয়ান দিলে ফাটাফাটি, প্রত্যেকটা এলার ভিতরে ক্লাস কল করে দিলাম মার্জিন বটম ওয়ান। এই দেখেন এবারে কিন্তু মোটামুটি ওরা যেরকম বলছে কিছুটা কাছাকাছি বলেছে আর কি। তো আইকন থেকে একটু দূরে আছে মার্জিন, ওদের তো এরকমই দেখেন, যেরকম পয়েন্টারটা হচ্ছে আপনার ওই যে একটুগুলা থেকে একটু দূরে আছে, পয়েন্ট থেকে মার্জিন রাইট আছে, ওই যে আমরা তো মার্জিন রাইট ওয়ান দিয়ে দিয়েছিলাম, টু দিয়ে দেন, ফোর দিলে তো একদম করে সরে যাবে, এত রাগ রাগ করে পড়ে আবার মার্জিন টু দিয়ে দিলাম, এই যে কত দূরে চলে গেছে দেখছেন? ওকে, সো ও হয়েছে কি না, ঠিক আছে? তো সামনে আগে, হ্যাঁ, এরপরে আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাউন্টডাউন ডট জেস, সো
ব্যাপারটা খেয়াল করে দেখেন এরকম হচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী স্টেপের কাজ করতে পারি। এখানে নতুন আমরা একটা বিষয় হয়তো ইউএলএল আই দিয়ে এভাবে কাস্টমাইজ করতে পারি যখন ফ্রেমওয়ার্কের ভিতরে আছি। ঠিক আছে, সো নাইস, তাহলে আমরা নেক্সট সেকশনে কাজ করব। সো এর পরের সেকশনটা কি ছিল? কাউন্টডাউন ডট জে। সো এটা একটু কাজ দেখি করা যায় কিনা, সবাই মিলে চলে আর কি করা যাবে। তো আরেকটা সেকশন নিচ্ছে, এই সেকশনের নিচে সেখানে ক্লাস কল করতে পারি আমরা। ধরেন কী ক্লাস কল করব বলেন? প্রথমে একটা প্যাডিং দিচ্ছি, পিওয়াই কত দিব, পিওয়াই 4 দিয়ে দিলাম। এখানে আর একটা ক্লাস কল করতে হবে, বিজি কাউন্টডাউন। বিজি কাউন্টডাউন নামে একটা ক্লাস, কাউন্টডাউন নামে একটা ক্লাস কল করলাম। এবারে বিজি কাউন্টডাউনের আমাদের কিছু প্রপার্টি সেট করে দিতে হবে, তাই না? তো সিএসএস লাগবে কিছু। আমাদের একটা সিএসএস ক্লাস ছিল না? হ্যাঁ, সেখানে এসে আমরা যদি এভাবে বলি যে, খেয়াল করেন ক্লাস লিখতেছি নতুন করে আজকের, এই যে বিজি সেকশন উপরে একটা লিখছিলাম আমরা, এবার লিখবো বিজি কাউন্টডাউন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে এবার আমরা কোনটা দিব, এটা কি ছিল, কাউন্টডাউন নামে, হ্যাঁ কাউন্টডাউন নামে একটা ইমেজ আমরা নিয়েছিলাম, সেই ইমেজটা দিয়ে দিলাম। ওকে, সো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কিছু হয় কিনা। চলে আসছে, খেয়াল করছেন, এটা চলে আসছে। তো এটা একটু বড় করতে হবে, সমস্যা কন্টেন্ট দিলেই কি হবে আস্তে আস্তে বড় হবে। সো বিজি কাউন্টডাউন ক্লাসের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা একটা ইমেজ সেট করে দিতে পারি চাইলে। তাহলে খেয়াল করে দেখেন, মোটামুটি আমাদের একটা ব্যাপার হচ্ছে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, এর ভিতরে আমাদের কিন্তু প্লাগইনটা নিয়ে আসতে হবে, তাই না? সো আমরা কন্টেইনার নিয়ে নিচ্ছি, কন্টেইনারের ভিতরে আমরা একটা রো নিয়ে নিচ্ছি, রোর ভিতরে আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি, সেখানে ক্লাস কল করতে পারি, কল এমডি 12। ওকে, এটা এখন আমাদের যেটা করতে হবে, কাউন্টডাউন ডট জেস নামে একটা প্লাগইন থাকতে পারে, দেখি হয় কিনা। এখানে তো বিভিন্ন ধরনের আছে, তারা কিভাবে দিছে? ওদের প্যাটার্নটা হচ্ছে এরকম, উপরে একটা আইকন থাকবে, এরপরে একটা নাম্বার, তারপরে কিছু লেখা।
আমরা যে প্লাগইনগুলো সার্চ করব সেগুলো উপরে একটা আইকন, নিচে নাম্বার, তারপরে একটা সংখ্যা। তো কোথায় আছে একটু খুঁজেন তো, কাউন্টডাউন প্লাগইন খুঁজেন, সবাই খুঁজেন কে আগে বের করতে পারে। লেট না থাকলে খুঁজবেন, লেট থাকলে খুঁজবেন, লেট না থাকলে এই প্লাগইনের নাম কি বলেন তো? ডাউনলোড করে কি আসে, ডাউনলোড করে কি আসে, এটার ভিতরে দুটো ফাইল আছে। আচ্ছা আমাদের একটা ডেমো দরকার, খুঁজে পেলেন না কেউ? কি প্লাগ ইন সিস্টেম যেটা করলাম আমরা সেটা হচ্ছে এই যে আমরা এই পিএইচডি ফাইলের এই কোডটুকুনের জন্য আমরা একটা মেসেজ পাচ্ছিলাম এভাবে যে এখানে একটা প্লাগ ইন ব্যবহার করতে হবে, নাম হচ্ছে কাউন্ট আপ। সো আমরা গুগলে গিয়ে সার্চ দিলাম কাউন্ট আপ জিকুইরি, এখান থেকে যে আমাদের কোড প্যানের এখানে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছিল, তো সেখানে আমরা ঢোকার পর এখানে একটা বিষয় আসলো। এখানে দেখতে পাচ্ছিলাম যে পেজ যখন রিলোড দিচ্ছিলাম, এই দেখেন ডিবের ভিতরে জিরো থেকে শুরু হবে ডাটা কাউন্ট, এখানে যে ভ্যালুটা থাকছে তাদের মধ্যে কাউন্ট হবে। তো আমরা এসটিএমএলের এই কোডটুকুন এখান থেকে কপি করলাম, কপি করে আমরা আমাদের সাইটে কলম ডিপারের ভিতরে ধরেন একটা ডিপ দিচ্ছি, সেখানে ক্লাস কল করতেছি কার্ড, তারপর দেখলাম কার্ড বডি, তার ভিতরে এটা পেস্ট করে দিলাম। ওকে
কার্ড কার্ডবোর্ডের ভিতরে এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ পাঁচটা দিব, আগে দেখি তিনটা দিয়ে হয় কিনা। এরপরে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো একটু নিতে পারি চাইলে। তো জাভাস্ক্রিপ্টের এই কোডগুলোকে আমরা এখান থেকে নিচ্ছি। এটা প্লাগইনটা তো লাগবে, জাভাস্ক্রিপ্টের এই কোডগুলো আমরা এখান থেকে নিচ্ছি। জাভাস্ক্রিপ্টের কোডগুলো কপি করে নিয়ে আমাদের সাইটের যে স্ক্রিপ্ট ডট জেএস আছে সেখানে ধরনটাকে পেস্ট করে দিলাম। কপি কপি হয়ে গেছে। এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ এটা হচ্ছে কাউন্টার প্লাগইন, কাউন্ট আপ প্লাগইন, সরি, তো COUNT কাউন্ট আপ প্লাগইন। তো কাউন্টার প্লাগইনের জন্য আমরা এখানে কিছু কাজ করব, তাহলে দেখি হয় কি না। তো এই হইতেছে আমি একটা কমেন্ট আউট করে রাখলাম। এখন এখানে দেখতে হবে তারা কি করছে। তো প্রথমত একটা ইস মেথডের মাধ্যমে একটা একটা করে নিয়ে আসছে কাউন্টার দিস ATTR ডাটা কাউন্ট। দেখি একটু কি হয়। এখানে একটা একটা করে ডিপ নিয়ে আসতেছে, নিয়ে এসে ডিসটাকে এখানে রাখতেছে, এডিটেড ডাটা কাউন্ট নিয়ে এখানে রাখতেছে। কাউন্ট নাম টেক্সট অ্যানিমেট কাউন্ট নাম কাউন্ট ডিউরেশন এত আর দিন এত ফাংশন ম্যাথ ডট ফ্লো। ওকে সো আই থিঙ্ক এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন কাজ কিন্তু হইতেছে। ওকে কাজ কিন্তু হচ্ছে ফাইন, বাট আমাদের সিএসএসগুলো নিয়ে আসতে হবে তাই না, তাহলে আরও সুন্দর লাগবে। তো সিএসএসগুলো আছে আপাতত আনি। এখানে ওরা যা লিখছে আর কি, ওরা এখানে যে সিএসএসগুলো লিখছে, আমরা অ্যাকচুয়ালি বডিটা নিব না, বডি ছাড়া শুধুমাত্র কাউন্টার যে ক্লাসটা আছে না, এই কাউন্টার ক্লাসটা নেন। কাউন্টার ক্লাসটাকে কপি করে নিয়ে আমরা আমাদের সিএসএস ফাইলের ভিতরে পেস্ট করে দিচ্ছি কাউন্টার ক্লাসটা। ওকে কাউন্টার প্লাগইনের কোডগুলো নিয়ে এখানে রাখলাম। ডিসপ্লে টেবিল সেল বাবা, এবার যদি রিলোড দিই এরকম হচ্ছে আর কি। তো নিচে নিচে আসতেছে, কারণ হচ্ছে কি এদের ফ্লোট লেফট করা হয় নাই। তো আমরা যদি ফ্লোট করে দিই হচ্ছে লেফট, এবার যদি রিলোড দিই তারপরও আসতেছে না। গুড, পুরো হাইট ওয়াইড 200 দিচ্ছে তাই না। ভার্টিক্যাল অ্যালাইন মিডিল লাগবে না, কি প্রবলেম কি বলেন? ওকে এখন দেখেন প্লাগইনটা কিন্তু আসছে, এখন মোটামুটি আমাদেরকে সাইজ করতে হবে তাই না। সাইজ করা যাবে না, সাইজ করার জন্য আমাদের সিএসএস লিখতে হবে, এদের দিয়ে কাজ হচ্ছে না। সো আমরা এখানে কীভাবে সিএসএস লিখতে পারি খেয়াল করে। সো কন্টেইনার কন্টেইনার এখানে কিছু লিখছিল, এগুলো কে কাউন্টার কাউন্টার করা আছে। তো স্যার বডিতে স্যার টেক্সট অ্যালাইন সেন্টার করা ছিল, স্যার বডিতে টেক্সট অ্যালাইন সেন্টার করা ছিল। তাহলে আমরা যদি কার্ডের ভিতরে, ওটা ব্যাপার না, আমরা যদি কার্ডের ভিতরে বলে দিব কি ডিসপ্লে ফ্লেক্স, দাঁড়ান দেখি তাও হচ্ছে সমস্যা। দাঁড়ান সবগুলোকে ডিপ দিয়ে র্যাপ করি একটা। ওকে তারা গসিপি করতেছেন, এবার হয়ে গেছে, দেখেন পাশাপাশি চলে আসছে। হ্যাঁ সো কী করলাম, এই তিনটা ডিপকে একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম এবং সেখানে আমরা ক্লাস কল করলাম ডিসপ্লে ফ্লেক্স। সো ডিসপ্লে ফ্লেক্স করার ফলে তিনটা প্রপার্টি সে পাইছে, ডিসপ্লে ফ্লেক্স, তারপরে হচ্ছে আর দুটো কী যেন থাকে,
যে রো একটা দিতে হয় রো আর একটা দিতে হয় কি কি জন দিতে হয় আর কি একটা, যাই হোক তো তিনটা প্রপার্টি আর কি এখানে মাধ্যমে এগুলো পাশাপাশি ডিসক্রিপশনে এগুলো চলে আসছে। এখন এগুলোকে মার্জিন প্যারিং ট্যারিং দিয়ে এগুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর আমাদের ডিজাইনটাও চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি কাউন্টার এই যে এখানে ডিপ। তো আপনি যদি এখানে খেয়াল করেন, আমি যদি 2200 এখানে যদি 100 দিয়ে দিই, আরও একটা ডিপ যদি দিই সেটা যদি দিই 300 400, এবার যদি রিলোড দিই দেখতে পাচ্ছিলাম বাড়তেছে এবং কাজ হচ্ছে। ঠিক আছে, সো এইভাবে আমরা চাইলে এখন এটাকে একটু সাইজ করতে হবে। তো প্রথম কথা হচ্ছে উপরে একটা আইকন লাগবে, তাই না? উপরে একটা আইকন লাগবে, তারপরে হচ্ছে এখানে একটা, এখানে তো লেখ কথাগুলো আমাদের আছেই। তো আমরা একটা কাজ করি এই টিমের ভিতরে, তাহলে চলেন এখানে অ্যাকচুয়ালি জিরো দিয়ে তো শুরু করতেই হবে, তাই না? তো একটা আইকন দিয়ে তো হবে। আমরা আইকনটা কোথায় দিব বলেন তো? ডিমের উপরে দিব না ডিমের ভিতরে দিব? দেখে দেখ একটু কি হয়। ফা 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 বললাম, ধরেন ইউজার, ফা ফা ইউজার দিলে মানুষের একটা মাথা চলে আসতে পারে, মানুষের মাথা চলে আসলো না কারণ ফাফা ইউজার এফ এর টু এক্স দিলাম আসলো না, খেয়াল করছেন? তো না আসার পিছনে কারণ কি? আমরা একটা কাজ যদি করি এভাবে এটাকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করি, এবার দেখি হয় কিনা, এবার মানুষের মাথা চলে আসছে। ওকে, সো যেটা করলাম এই যে কাউন্ট ডাউন যেটা ছিল এটা অ্যাকচুয়ালি একটা পার্ট। ওকে, সো এই কাউন্টারটাকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করলাম। হ্যাঁ, সেখানে আমরা দিলাম আই, আর এই ডিপের নিচে আমরা একটা কি দেব, টেক্সট। টেক্সট কি ছিল? টেক্সট ছিল হচ্ছে, টেক্সট একটু দেখি নেওয়া যায় কি না, টেক্সটটা ছিল হচ্ছে এরকম। সো টেক্সটটাকে কপি করে আমরা এখানে একটা পি ট্যাগের ভিতরে টেক্সটটাকে দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি টেক্সটটা আসে কিনা, যে টেক্সটটা চলে আসছে। সো এগুলোকে আবার সাইজ করতে হবে। ওকে, তো সাইজ করবো কিভাবে? স্টাইল ডট সিএসএস যাচ্ছি, এখানে যদি ফ্লোট লিপ না দিই তাহলে কোনো ঝামেলা হচ্ছে না। অ্যাকচুয়ালি এটার হাইট ওয়াইট তো আমার আপাতত লাগতেছে না। ওকে, যদি রিলোড দেই এরকম আসতেছে, লেখাগুলো কিন্তু নিচে চলে আসছে, খেয়াল করছেন? ব্যাকগ্রাউন্ড কালারটা যদি বাদ দিয়ে দিই এরকম আসতেছে। ওকে, সো দেখেন আসতেছে, কিন্তু আগাচ্ছে কাজ। তাহলে এই মানুষের ইয়েটা চলে আসছে, হেড চলে আসছে, কাউন্টার সংখ্যাটা এবং লেখাটা চলে আসছে। তো এরপরে এর নিচে আমরা কী দিতে পারি? আর একটা ডিপ দিতে পারি, তাই না? এখানে ধরেন ক্লাস কল করলাম লাইন, লাইন নামে একটা ক্লাস আমরা লিখেছিলাম অনেক আগে, চলে আসছে দাগটা চলে আসছে। এখন এই ডিপের ভিতরে যদি আমি ক্লাস কল করি টেক্সট সেন্টার, তাহলে সমস্ত লেখাগুলো মাঝখানে চলে যাবে, মাঝখানে তো হয়ে গেছে। আর এখানে যদি আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে এম এল দিয়ে দিলাম ধরেন 3, তাহলে জিনিসটা আর একটু লাগবে 5 লাগবে, 5 4। এবার রিলোড দিচ্ছে, এই তো মোটামুটি হয়ে গেল, এই তো হয়ে গেছে আর কি, তাই না? এবার এটাকেই আমরা কপি করতেছি, কপি করে এক দু তিন চার পেস্ট করে দিলাম। ওকে, এবার যদি রিলোড দেই দেখেন চলে আসছে মোটামুটি এভাবে। সো এখানে ওদের যেটা করার কথা সেটা হচ্ছে যে কালারগুলো একটু চেঞ্জ হবে, তাই না? এবং জিনিসটা মাঝখানে আসবে। সো মাঝখানে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, আমরা সবগুলো কাজ কোথায় করছিলাম, কার্ডের ভিতরে করছিলাম না, সেখানে দিয়ে দিচ্ছি টেক্সট সেন্টার, এর ফলে লেখাগুলো মা ওকে আসলো না কেন?
আচ্ছা এটা ডিসপ্লে ফ্লেক্সের কারণে আসছে না, সো এমএক্স অটো দিয়ে দিই, লেখাটা মাঝখানে চলে আসছে তাই না। এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে মার্জিন রাইট, মার্জিন রাইট আমরা এখান দিয়ে দিচ্ছি ধরেন 10% দেওয়ার ফলে আর একটু দূরে দূরে সরে গেছে, আর একটু বাড়িয়ে দিই 20% করে দিই। ওকে আচ্ছা এবারে একটা ওয়াইড দিয়ে দিতে হবে, ওয়াইড দিয়ে দিলাম ধরেন সাপোজ কত দিয়ে দিব 50 পিক্সেল, বেশি হয়ে গেল না? 5টা আছে তো স্যার, আর একটা কটা আছে? 5টা, 1, 2, 3, 4, 5, তাহলে আর একটা দিয়ে দিই, আর একটা দিয়ে দিই, আর এগুলোর ওয়াইড কত করে দিব বলেন? 20% ওখানে ওয়াইড দিয়ে দিচ্ছি ধরেন 20%, তাহলে 5 কুলিতে কত হবে 100, এ তো হয়ে গেছে মোটামুটি। ওকে এরকম হচ্ছে, জায়গা আসতেছে না নাকি? না 6টা হয়েছে, একটা কমাই দিতে হবে, 5টা দিতে হবে, এবার পাশা পাশে তারপর ব্যাপার ঠিক আছে। এখন আমরা যদি এটাকে একটা কাজ করি, এখান থেকে ডিফ্লেক্স এর ভিতরে বলে দিচ্ছি এমএক্স অটো, তাহলে জিনিসটা মাঝখানে চলে আসতেছে। আচ্ছা এরপরে যেটা করতে হবে, কার্ডবোর্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড দেবো কি বলেন তো, বিজি ট্রান্সপারেন্ট, আর হচ্ছে রাউন্ডেড বর্ডার, সরি বর্ডার জিরো। এবার যদি রিলোড দেই দেখা গেলো হারায় যাচ্ছে, খেয়াল করছেন হারায় যাচ্ছে কেন? কারণ তাদের কালার যে হারে, সো কার্ডের ভিতরে যদি দিয়ে দিই টেক্সট হোয়াইট যে ট্যাং কন্ট্যাক্ট নাই, সো সবাই পেয়ে গেছে, খেয়াল করছেন? টেক্সট মিউটেড হবে, ওকে টেক্সট মিউটেড দিয়ে দিলাম, হ্যাঁ সবাই পেয়ে যাচ্ছে। এখন এগুলোকে একটু দূরে দূরে সরাইতে হবে, দূরে দূরে সরাবো কীভাবে বলেন? মার্জিন যদি 5% দেয় তাহলে কি দূরে দূরে যাবে? টপ বটম লেফট রাইট, ওয়েট প্রথমটা পাই কোথায়? টপ বটম তাই না, আর দ্বিতীয়টা পাবে কোথায়? লেফট রাইট, তো লেফট রাইট আমি একটু বাড়িয়ে দিলাম। তখন আমাদের প্রবলেম যেটা হয়েছিল, 10% দিছিলাম না, টপ বটম লেফট রাইট পাচ্ছিল, জায়গাটা তো নিতে পারতেছিল না, যে কারণে ডাবল হয়ে আসতেছিল। এবার দেখেন, এবার যদি আরেকটু বাড়িয়ে দিই, এখানে 30 করে দিই, ও নিতে পারতেছে না। এটার হোয়াইটটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, হোয়াইটটা ধরেন করে দিলাম 300 পিক্সেল, বেশি হয়ে গেছে, 200 পিক্সেল করে দিই, এই তো ঠিক আছে, ওকে 150 সরে সরে যাচ্ছে। বাই দ্য ওয়ে এটা আসলে অ্যাডজাস্ট করতে হবে বাকিটুকু, ঠিক আছে? সো আজকে আর কাজ করব না, ঠিক আছে না? সো এটাকে একটু হোয়াইট একটু বাড়িয়ে দিই, দাঁড়ান হোয়াইটটা না দিয়ে দিলে এটা খারাপ দেখা যাচ্ছে, হোয়াইট দিয়ে দিলাম ধরেন 150 পিক্সেল, বিকজ অফ এখানে একটু খেয়াল করে দেখেন একটু গায়ে গায়ে ভিতর ছিল, সো এটাকে আমরা ইয়ে করতে পারবো,
কি বলে স্ট্রাকচারটা বুঝে গেছেন, এখন শুধু সিএসএস দিয়ে এটাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, তাই না? সো এস্টিমেট ভ্যালু দেখা লাগবে না, ক্লাস শেষ, এখন ইউজ করতে হবে না। সো একটু খেয়াল করেন, মোটামুটি আমাদের এটা ছিল, আমাদের আর একটা টপিকস বাকি আছে, এটা আমি আসলে মানে এটা আমার মনে নাই, সেটা হচ্ছে এই প্রজেক্টগুলো কীভাবে আপনার গিটহাবে রাখবেন। সো এটা আমি এই আগামী ক্লাস বুধবার, আগামীকালকে না, আগামীকালকে এসেই আমি এটা দেখাবো, ঠিক আছে? এটা আমাকে একটু মনে করে দিবেন যে গিটহাবে কীভাবে আমরা আমাদের প্রজেক্টগুলোকে রাখবো, কীভাবে আপডেট করবো। নিচে মানে স্ক্রল করে নিচে একটা আইকন মতো আসে, ওইটা ক্লিক করলে উপরে, হ্যাঁ এই দুইটা কাজ জানেন, এই দুইটা কাজ নেক্সট ক্লাসে দেখা যাবে। তাহলে শেষ, হোস্টিং এ দা কিভাবে ফাইলগুলো রাখতে হয় বা এডিট করা দা লাইভ সার্ভারে, লাইভ সার্ভারে ওটা আপনি ডেভেলপমেন্ট শিখুন তখন দেখা যাবে সমস্যা, লাইভ সার্ভারে বুঝুন। তো দেখেন এটা হচ্ছে বিষয়, আর হচ্ছে যে তাহলে নেক্সট ক্লাসে আমাদের মোটামুটি আজকে যে কাজগুলো ছিল কিন্তু, ঠিক আছে, যে কাজগুলো আমরা করছি এগুলো কিন্তু একেবারে ছোটখাটো কাজ না, বুঝছেন? আপনি যখন প্রফেশনাল কোনো টেমপ্লেট কাস্টমাইজ করবেন সেখানে আপনি এই বিষয়গুলো পাবেন, তখন আপনার কাছে সহজ মনে হবে। সো আপনাদের জন্য কাজ হচ্ছে যে এই যে টেমপ্লেটটা এখানে পাচ্ছিলেন, ঠিক আছে, যারা মনে করেন কোনো কাজ করতে পারতেছেন না বা সময় কম আছে তারা এটা করতে পারেন, আপনাদেরকে বিষয়গুলো দেখাই দিব টপ টু বটম। আর হইতেছে গিটহাব, গিটহাবে কাজ করার জন্য আপনাদের ছোট ছোট একটা হোমওয়ার্ক দিচ্ছি, github.com এ সব একটা অ্যাকাউন্ট করে নিয়ে আসবেন, github.com এ যাবেন, github.com গিয়ে সবাই এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা আধা ঘন্টা লাগবে মাত্র, একদম সিম্পল, তিনটা কমান্ড দিলে হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড করতে হয়, কমিট করতে হয়, পুশ করতে হয়, তিনটা কাজ। তো যাই হোক, সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা দেখাই দেবো, আপনারা জাস্ট github.com এ সবাই একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এবং এই অ্যাকাউন্টটা যেন ওই আপনার ফেক ইমেল অ্যাড্রেস দিয়ে না হয়, ঠিক আছে? আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা আপনি প্রফেশনালি ব্যবহার করেন, ধরেন একটা সিভি দেন সেখানে আপনি ইমেল অ্যাড্রেস দেন না, ওই ইমেল অ্যাড্রেসটাতে গিটহাবে আপনি ইয়ে করবেন, শুনছেন না কি বলছি? কোনো ফেক ইমেল অ্যাড্রেস দিয়ে গিটহাবে অ্যাকাউন্ট করিয়েন না, এখানে অ্যাকাউন্ট করার পরে আপনি ইমেল অ্যাড্রেস ভেরিফাই করবে, একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে দেন আপনি এই গিটহাবটা এইটা ব্যবহার করতে পারবেন। সো এটা হচ্ছে একটা টুলস গিটহাব, সোর্স কোড আমরা ম্যানেজ করতে পারবো এই টুলসটা ব্যবহার করে, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। আর বৃহস্পতিবার দিন আমাদের ফাইনাল প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন বৃহস্পতিবারই হবে, না না প্লিজ, হ্যাঁ এই রিকোয়েস্টে করে আমি রাখতে পারবো না, সো প্লিজ। এখন বিষয়টা হচ্ছে যে বৃহস্পতিবার দিন প্রেজেন্টেশন দিবেন ক্লাসে, কিন্তু অলমোস্ট দেখেন আমরা যাই করি না করি তো আমাদের কিন্তু মোটামুটি দুটা ফাইল হয়ে গেছে, তাই না? এটা একটা, আর একটা হচ্ছে কি, আর যে আগের একটা ছিল অ্যাক্টিভ বক্স, সো দুইটা প্রজেক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি বলি যে আপনারা যদি কেউ কোনোটা না পারেন, কেউ পারতেছেন না, এই দুইটার যে কোনো একটা হলে হবে, তাহলে কি করবেন? সবাই যেটা করবেন, কেউ কিছু করবেন না, এই দুটো তো করাই আছে, নিয়ে চলে আমি এটা করছি নাকি, এরকম যেন না হয়, ঠিক আছে? আর অবশ্যই চার পাঁচটা পেজ থাকা লাগবে, হোম পেজ, অ্যাবাউট পেজ। আমি তো বলছিলাম আপনি একটা স্কুলের ওয়েবসাইট বানান, আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট বানান, সময় মাশাল্লাহ অনেক আছে, আপনি যাবতীয় ধরনের কাজ সাথে নির্বাচনের কাজ সব কিছু করার পরেও কিন্তু আপনি যদি মনে করেন 3 ঘন্টা সময় যদি দেন আপনি সাইট বানাতে পারবেন, 3 ঘন্টা সময় আজকে এখন থেকে এরপর থেকে শুরু করে কালকে সারাদিন, বৃহস্পতিবার দিনও মনে করেন সকাল 10টা থেকে আমরা প্রজেক্ট দেখা শুরু করবো, ঠিক আছে? 10টা থেকে 12টা 2 ঘন্টা প্রজেক্ট দেখবো আর কি, এখানে আসবেন, এখানে এসে আপনি কী সাইট তৈরি করছেন সবাইকে দেখা চলে যাবেন শেষ, ঠিক আছে? তো কার কোনো কোশ্চেন আছে কিনা প্রজেক্ট নিয়ে? বাট আমার একটা রিকোয়েস্ট, দেখেন সব ভালো যার শেষ ভালো যার, আপনি ক্লাসে আসবেন আপনার প্রজেক্ট ভালো হওয়া লাগবে এমন কোনো কথা না, আপনাকে প্রথম কথা হচ্ছে আপনার ক্লাসে আসতেই হবে, আপনি আসবেনই এবং খালি হাতে যদি আসেন সেটা হবে কি, সেটা কিন্তু সেটা কিন্তু আসলে ফেয়ার হচ্ছে না, কারণ কি আপনি ক্লাসে বসেও তো কিছু একটা করছেন নাকি, ক্লাসে বসে করেন নাই? সো এটা হচ্ছে ব্যাপার। আর কে কী প্রজেক্ট করবেন, কে কি প্রজেক্ট করতে চাচ্ছেন, আজকে বাসায় গিয়ে সেটা শুরু করবেন, শুরু করে কি কি সমস্যা হয় সেটা নিয়ে আসবেন, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, মানে বুধবার দিন, ঠিক আছে?
গিটহাব এবং টপ টু বটম দেখানোর পরে আপনাদের প্রজেক্ট ওয়ার্ক হবে, আর কোনো কাজ হবে না ক্লাসে। ঠিক আছে, আপনারা যে যে প্রজেক্ট করতেছেন আজকে বাসায় যে প্রজেক্ট শুরু করবেন, যেখানে যেখানে প্রবলেম হয় কী কী বুঝতেছেন না কী কী ওইগুলো ফাইন্ড আউট করে নিয়ে আসবেন, আমরা ক্লাসগুলো ডিসকাস করবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর টুডে। হ্যাঁ।